ভর আর বেগে গুণ ফল সমান হবে, তাহলে ন্যাচারালি মুশফিক যদি একটা ছক্কা মারে তাহলে তাকে অনেকক্ষণ হচ্ছে না দশ আর কই। সুতরাং তোমাদের ঠিক করতে হবে কোন বিষয়ে তোমরা এক্সেলেন্স অর্জন করতে পারো। আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন কয় ঘন্টা দিবার লাগে না, সারা উপমহাদেশ থেকে দশজন বিজ্ঞানীর নাম করলে কমপক্ষে পাঁচজন বাংলাদেশের মাটি থেকে আসত। আমি একবার গোয়া শহরে গিয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, তার সামনে গান্ধীজির একটা অর্ধনগ্ন প্রতিকৃতি, পিছনে দশজন বিজ্ঞানীর ছবি যার পাঁচজন বাংলাদেশ থেকে, ওখানে আমাদের কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পরপর দুই ভাগ স্বাধীনতা অর্জনের পরও আমরা ওই শ্রেষ্ঠত্বকে বুঝতে পারিনি। এ কারণে জ্ঞান বিজ্ঞানে কিন্তু আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি। পৃথিবীর অর্ধেক করা নাকি আমাদের দেশের বিজ্ঞানীর নামে, কিন্তু এখন বিজ্ঞানে আমাদের যে কন্ট্রিবিউশন অবদান খুবই স্লিম। কয়েকদিন আগে সেপ্টেম্বর মাসে আমি হাইডেলবার্গ শহরে গিয়েছিলাম, সেখানে হাইডেলবার্গ লরেট ফোরাম, আমাদের কম্পিউটার বিজ্ঞান এবং গণিতে নোবেল পুরস্কার নাই কিন্তু এর সমমানের পুরস্কার আছে। গণিতে এটাকে বলে ফিল্ডস মেডাল আর কম্পিউটার বিজ্ঞানে বলে টুরিং অ্যাওয়ার্ড, টুরিং পুরস্কার, এগুলোকে আমরা নোবেল পুরস্কারের সমতুল্য মনে করি। লিন্ডাও কনফারেন্স হয়, সেখানে নোবেল বিজয়ীরা আসেন, ইয়াং ছাত্রদের গ্র্যাজুয়েটদেরকে তারা ইন্সপায়ার করে, সেরকম একটা অনুষ্ঠান হলো হাইডেলবার্গে। সেখানে টুরিং অ্যাওয়ার্ড উইনার, ফিল্ডস মেডালিস্ট, নেভান লিনা অ্যাওয়ার্ড উইনার, আবেল উইনার, আবেল পুরস্কার বিজয়ী এরা এসেছিলেন। আমি তো ন্যাচারালি এদের ধারে পাশে না, সম্ভবত আমার বয়সের কারণে এরা আমাকে ওখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি ওখানে গেলাম, খুব উপভোগ করলাম, অনেক অনেক ছবি তুললাম। আসার সময় মনে হলো যে মনটা খারাপ, ওখানে বাংলাদেশের কেউ নেই, ভিয়েতনামের একজন গণিতবিদ্যা আছেন, সে ভিয়েতনামিজ ইংরেজি বলেন কিন্তু তিনি হলো ফিল্ডস মেডালিস্ট, আমাদের মধ্যে কেউ নাই, এমনকি আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিদের মধ্যেও কেউ নাই, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে। মনটা একটু খারাপ হলো, পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ, আমরা কোনো জায়গায় আমাদের মার্ক রাখতে পারছি না, এই অবস্থার একটা উত্তরণ প্রয়োজন। আমাদের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, মধ্য আয়ের দেশে আমরা রূপান্তরিত হব এটা বলছেন, অবশ্যই আমরা হতে পারব। আমাদের মাটির নিচে তো আর বেশি গ্যাস আসবে না, তেলও পাওয়া যাবে না, তাই না? যেটা সম্ভব সেটা হলো আমাদের মানুষগুলোকে যদি আমরা সম্পর্কে রূপান্তর করতে পারি। জাপান এবং বাংলাদেশ দুটো দেশের মধ্যে অনেক সিমিলারিটি, জাপানের মাটির নিচে তেমন একটা কিছু নাই, আমাদেরও নাই, অবশ্য জাপানের নিচে আছে ভূমিকম্প, আমাদের উপরে আছে বন্যা ঘূর্ণিঝড়, মোটামুটি সমান্তরাল। জাপানের দশজন লোক যখন একসঙ্গে মিলে একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট দিয়ে তারা সারা পৃথিবীকে জয় করে, আমেরিকার মতো অস্ত্র দিয়ে জয় করতে হয় না, প্রোডাক্ট দিয়ে তারা জয় করে। আমাদের দেশেও যদি আমরা এরকম মানব সম্পদ তৈরি করতে পারতাম যাদের প্রোডাক্ট সারা বিশ্বকে জয় করে ফেলত, তাহলে নিশ্চয়ই আমরা ধনী দেশ হতে পারতাম। গত বছর সেপ্টেম্বর মাসে, অগাস্ট সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স,
সেখানে অংশগ্রহণ করতে সাত আটজন অধ্যাপক এক জায়গা দাঁড়িয়ে কথা বলছেন। আমি ভাবলাম তাদের সাথে আমি যোগ দিই। তা আমার বুকে একটা ট্যাগ ছিল, ট্যাগে আমার নামটা যত না বলো আমার দেশের নাম অনেক বড় করেছিল। এইটা দেখে আমার প্রতি তাদের কি অনুকম্পা, বাংলাদেশ থেকে এসেছি, আমার নারীটা ঠিক মতো চলে কিনা নিশ্চিত না, মানে খাওয়া দাওয়া আমার যথেষ্ট হয়েছে কিনা ইত্যাদি, না আমার মনটা খুবই খারাপ হলো। আমি বললাম দেখো যে তোমরা আমাদের দেশের থেকে তোমাদের এরিয়া 87 গুণ বেশি, জনসংখ্যা 7 গুণ কম, তোমরা কিভাবে এত আনপ্রোডাক্টিভলি থাকছো, আমরা এতটুকু ছোট জায়গা মানব সভ্যতার শ্রেষ্ঠ উপাদান মানুষ, এতগুলো মানুষকে আমরা এত ছোট জায়গায় আমরা রাখছি, খাবার কারণ নাই যে আমরা গরু ছাগলের মতো বাস করি, সারা এশিয়া তার প্রথম নোবেল পুরস্কার দেখেছে আমাদের রবি ঠাকুরের হাত দিয়ে, পৃথিবীর অর্ধেক কণার নাম আমাদের বিজ্ঞানীর নাম। তোমরা আমাদের দেশে এসো দেখো যে আমরা কতটা এফিশিয়েন্ট। কথাটা কিন্তু খুব সত্য যে উই মাস্ট ফিল প্রাউড অফ আওয়ার সেলস, আমাদের নানা সমস্যা আছে কিন্তু এই কথা তো সত্য, সামান্য প্রাকৃতিক সম্পদ দিয়ে আমরা 16 কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছি, এটা কিন্তু কম নয়। ঘূর্ণিঝড় আর দৈব দৈব যা কিছু ঘটে তার থেকেও বড় হলো আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরেও কিন্তু আমরা এতটা করছি। এই তো আমার 2 দিন আগে আমার এক ছাত্র, তার নাম একরাম হোসেন, সে খুব অল্প বয়সে IEEE-র ফেলো হলো, বাংলাদেশের ছেলে, খুবই ভালো ছেলে, আমাদের ছেলে মেয়েরা পারে, তাদেরকে যদি আমরা সুযোগ দিই তারা কিন্তু করতে পারে। এই ক্যাম্পাসে এসে আমি রীতিমতো অভিভূত এবং এই অডিটোরিয়াম অসাধারণ। আমি কত 2004 সালে এসেছিলাম, আমাদের প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছিল, ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট, আমার মনে হয় আমাদের দেশের বড় জোর 5-6টা বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে পেরেছে, এ পর্যন্ত ঢাকা শহরের বাইরে IIUC হল প্রথম। এতে বোঝা যায় যে IIUC-তে জ্ঞান জ্ঞানার্জনের, জ্ঞান বিতরণের, জ্ঞান সৃষ্টির একটা প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, উনি অন্ততপক্ষে বাংলাদেশিদের মধ্যে অত্যন্ত নাম করা বিজ্ঞানী, কিছুদিন আগে অসুস্থ ছিলেন, এর মধ্যে নাকি 4-5টি পেপার উনি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন। তবে এইটা রিফ্লেকশনে আবার IIUC-র বাদ বাকি অংশে আমি দেখছি না, এরকম একজন ভিসে থাকলে আরো কিছু যোগ্য লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর থাকতে হবে। IIUC-র ছেলেমেয়েরা প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি গবেষণায় যদি উৎকর্ষ অর্জন করে, গবেষণায় উৎকর্ষ অর্জন করা খুব কঠিন নয় কিন্তু, এবং মনে করার কারণ নাই যে আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স এটা করা যায় না, প্রকৃতপক্ষে অল্প বয়সেই করা যায়। আইনস্টাইন তার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারগুলো মনে হয় 25 বছর বয়সের মধ্যেই করে ফেলেছেন, সুতরাং এটা ভাবার কারণ নাই যে বয়স 60 হলে পারবো তা না, এখনই পারতে হবে। আমাদের সত্যেন বসু খুব কম বয়সে করেছে।
সবসময় যারা ভালো জিপিএ পায়, পরীক্ষায় ভালো ফলাফল করে, তারা যে গবেষণায় ভালো হবে এমন কোনো কথা নেই। তার উত্তম উদাহরণ হল আলবার্ট আইনস্টাইন অ্যান্ড আইজাক নিউটন। ভালো ছিল তার প্রমাণ নেই। কিন্তু তোমরা একটু ইন্টারনেটে দেখবে নিউটন কি মাপের খারাপ ছাত্র ছিল, এটা ইন্টারনেটে পাওয়া যাবে। তার মা তাকে পড়াতে চায়নি, এত খারাপ অবস্থায় ছিল, কিন্তু তার থেকে সে নিউটন হয়েছে। কিন্তু সুতরাং এটা ভাবার কারণ নাই যে বুয়েটে পড়া গেল না সুতরাং আমাকে দিয়ে সেটা হবে না, তা নয়। কিন্তু আমাদের ছেলে মেয়েরা প্রোগ্রামিং প্রতিযোগিতার সুবাদে শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের ডিগ্রি নিয়ে মাইক্রোসফট এবং গুগলের মতো কোম্পানিতে চাকরি করছে। সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা করছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা করছে, নর্থ সাউথের ছাত্ররা করছে, শাহজালালের হয়তো আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে করছে। আমি বলবো এই বিষয়টা তুলনামূলকভাবে নতুন হলেও আমরা যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করি এর মাধ্যমে আমাদের ছেলেদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতার ভালো বিকাশ হচ্ছে। তার প্রমাণ হলো আমাদের ডিগ্রি নিয়েই এই সমস্ত দামি দামি কোম্পানিতে তারা চাকরি করতে পারছে। আমি অবশ্য খুব নিশ্চিত না অন্য কোনো বিভাগের ছাত্ররা আমাদের ডিগ্রি নিয়ে এত দামি নামি কোম্পানিতে চাকরি করতে পারছে কিনা। কিন্তু আমাদের এই বিষয় এটা কিন্তু শুধু সিএসসির বিষয় নয়। এবার আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় থেকে জুরিখের গুগলে জয়েন করলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট। ওরা কিন্তু সার্টিফিকেট দেখবে না, এটা কি বুয়েটের সার্টিফিকেট কিনা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তারা দেখবে যে তার ওই দক্ষতা অর্জিত হয়েছে কিনা। আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই দেখতে চাই আইআইইউসি থেকে গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার এই সমস্ত কোম্পানিতে একজন চাকরি করতে যেয়ে আমাদেরকে গর্বিত করুক। আমি আমার ছোটবেলায় রাশিয়াতে পড়েছিলাম। রাশিয়া পড়ে আমার একটা ধারণা হয়েছে যে বন্দর নগরীর লোকজন চালাক চতুর বেশি। চালাক আর চতুর শব্দটাকে আমি আরো ভালো অর্থেও ব্যবহার করতে পারি। চিটাগাং এর ছেলেপেলেরা বেশ ভালো। আমার বিভাগে বেশিরভাগ ফার্স্ট হয়েছে চট্টগ্রামের ছেলেরা। নিশ্চয়ই একটা সুযোগ আছে, তাই না? যে মঞ্জুর মোর্শেদ নামে আমাদের এক ছাত্র আছে, সে এখন চট্টগ্রামে অবস্থান করছে, অস্ট্রেলিয়াতে মোনাশ ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের হেড। তার বয়স যখন 40-এর কম, 37 মনে হয়, তখন সে মোনাশ ইউনিভার্সিটির কনভোকেশন স্পিকার হয়েছে। খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার, তাই না? আমরা তো আমাদের দেশে যথেষ্ট বুড়া না হলে কনভোকেশন স্পিকার বানাই না, কিন্তু তাকে কিন্তু খুব অল্প বয়সে বানানো হয়েছে। সে অত্যন্ত নাম করা ছাত্র ছিল, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছিল অনেকটা মনের দুঃখে। কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, কমনওয়েলথ স্কলারশিপটা তার হলো না। আমাকে সে জিজ্ঞাসা করলো যে আর কি করলে তার একটা স্কলারশিপ হতো। তো আমার তো একটা ভালো উত্তর তার জন্য ছিল না। আমি তাকে বললাম যে তুমিও জীবনে দ্বিতীয় হও নাই, মানে সে জীবনে কোনো পরীক্ষায় সেকেন্ড হয় নাই, সিলেকশন বোর্ডে যারা ছিল তারাও জীবনে কেউ দ্বিতীয় হয় নাই, তবে তারা প্রথমও হয়নি। দুই হাতে স্যালারি দিয়েছেন এটাকে, স্কলারশিপটা দিত।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে খুব নাম করা একজন অধ্যাপক, তার নাম হলো রিচার্ড ব্রেন্ট, সে হলো ফ্যাক্টরাইজেশনের খুব বস মানুষ, খুবই বুদ্ধিমান প্রাণী। তো সে অ্যাপ্লিকেশন পাওয়ার পরে মঞ্জুরকে বারবার লিখলো তাড়াতাড়ি যাতে তাকে নেওয়া যায়, এই স্যালারিটা যাতে আমেরিকা চলে না যায়। তো মঞ্জুর দম্পতির একটা ছেলে হলো, তখন মঞ্জুর লিখলো আমি তো এখন যেতে পারছি না, আমার ছেলেটা ছোট। তখন রিচার্ড ব্রেন্ট তাকে একটা ইমেল করলো উইথ সাম ডকুমেন্টস, সেই ডকুমেন্টে একজন অস্ট্রেলিয়ান ডাক্তার বলছে বাচ্চার বয়স এক মাস হওয়ার আগেই ফ্লাই করা ভালো, তার মাথার জন্য নাকি ভালো। তারপর নিউজ দিয়ে আমার রিচার্ড ব্রেন্ট লিখে দিল, এটা কোনো বাংলাদেশি ডাক্তারের কিন্তু প্রেসক্রিপশন না। এই কথাটি বলে মঞ্জুর মোর্শেদকে অস্ট্রেলিয়াতে নিয়ে গেল, চারতলায় তার বাসস্থান ঠিক করা হয়েছে। তো তার বাক্স পেটারা সব 55 বছর বয়সী অ্যাট দ্যাট টাইম আর কি, রিচার্ড ব্রেন্ট এবং তার ওয়াইফ উপরে তুলল। তুলে আবার জিজ্ঞেস করলো, তুমি কি জানো তোমার বোঝাটা কেন আমি বহন করলাম? মঞ্জুর তার জানে না, তুমি এত মেধাবী এই জন্য তোমার বোঝাটা বহন করলাম। বোঝা আমরা আমাদের দেশে বহন না করলেও উন্নত দেশে অনেক দামি মানুষ আছে যারা এই কাজটি করে। আমি আর একটা ছেলের উদাহরণ দিই, তার বাড়ি চট্টগ্রাম, তার নাম হলো রেজাউল আলম চৌধুরী, খুবই খুবই ভালো ছেলে, অসম্ভব ভালো ছেলে। সে একটা অ্যাপ্লিকেশন করলো ইউটি অস্টিনে, কিছুদিন পর উত্তর পেল যে তুমি খুবই ভালো ছাত্র, এই জন্য তোমাকে হাইয়েস্ট ফেলোশিপ দিচ্ছি, সবচেয়ে বেশি টাকা তাকে দেওয়া হবে। তারপরের লাইনে লেখা, আমরা এটাও ভেবেছি দিস ইজ নট গুড এনাফ, উই হ্যাভ ডিসাইডেড টু অফার ইউ এ ল্যাপটপ কম্পিউটার অফ ইউর চয়েস, তুমি বলবে র্যাম কত, হার্ড ডিস্ক কীরকম, কত গিগাহার্টজ, আমি ওই ধরনের একটা ল্যাপটপ কম্পিউটার তোমাকে দেব, কারণ তুমি এত ভালো এর জন্য। তারপর দিন সে আর একটা ইমেল পেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে। ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলছে লাজ লাজ যা ভেঙে, যে আমি খুব নামি দামি বিজ্ঞানী, আমি আমার সিবি ফাটালাম, আমি তোমার সুপারভাইজার হয়ে দিচ্ছি। চট্টগ্রামে আমি 2006 সালে বেড়াতে গিয়েছিলাম, সে একটা অফিস লেটে থাকতো, অফিস লেট মানে একটা ছোট রুম, তার পিছনে একটা বাথরুমের ব্যবস্থা। তার সুপারভাইজারের সাথে দেখা হলো, সুপারভাইজার আমাকে বললো যে সৈকতের গবেষণায় তো আমি সাহায্য করতে পারি না, তবে তাকে সকালবেলা আমার গাড়িতে আমি অফিসে নিয়ে যাই এবং রাতে আমার গাড়িতে তাকে বাসায় ফেরত নিয়ে আসি। মানে সুপারভাইজার গবেষণায় তাকে সাহায্য করতে পারে না, তো সুপারভাইজার তো একটা রোল থাকতে হবে, সো সে ড্রাইভারের রোল প্লে করছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে এবং চট্টগ্রামের ছেলে। এখন এই ধারটা আমি দেখতে চাই না, যে তোমাদের মধ্যে থেকে কেউ বের হয়ে আসুক, এরকম আমরা খুব গর্বিত বোধ করবো যে আমাদের ছেলে মেয়েরা অত্যন্ত সুনামের সাথে বাইরে পড়ালেখা গবেষণা করুক। আমাদের দেশ পপুলেশন ডেন্সিটির দিক থেকে পৃথিবীর গড় ঘনত্বের 24 গুণ জনঘনত্ব আমাদের দেশে, তার মানে আরো 24 গুণ জায়গায় আমাদের থাকা উচিত ছিল, আল্লাহর দুনিয়া সবার তো সমান ভাগ হওয়া উচিত ছিল, তাই না? এই অস্ট্রেলিয়ান পাদ্রীরা কিভাবে আনন্দ পায় আমি বুঝি না, যে এত বড় জায়গা নিয়ে এত সামান্য মানুষ তারা রাখছে। তা আমাদের জনঘনত্ব যেহেতু এত বেশি, তোমাদের মতো অনেকেই
সুনামের সাথে সম্মানের সাথে বাইরে চাকরি করবে, এটা তো হতেই পারে, তাই না? শুধু বাংলাদেশের জন্য বাইরেও তোমাদের যেতে হবে। অস্ট্রেলিয়া মঞ্জুর মোর্শেদের আমন্ত্রণে আমি একবার গিয়েছিলাম একটা গ্রামাঞ্চলে ইউনিভার্সিটি, তো দোতলায় উঠে দেখলাম বেশিরভাগ বাঙালি মানুষের ছবি। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? ওই একজন মঞ্জুর মোর্শেদ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রামের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে একটা বাংলাদেশি দ্বীপ তৈরি করে ফেলেছে। আমরা দেখতে চাই তোমরা এরকম আরো অনেক অনেক দ্বীপ বিভিন্ন দেশে তৈরি কর। আমাদের দেশে নানা ধরনের অপসংস্কৃতি চালু আছে, তার মধ্যে একটা হলো ঢাকা শহরের প্রত্যেকটা বাসায় একটা করে ওয়াশিং মেশিন, যেটা সাত দিনে একবার আধ ঘন্টার জন্য চালানো হয়। আবার পদ্মা ব্রিজে রিসোর্সের অভাবে আমরা দান দক্ষিণা ভিক্ষা করছি, বাসায় যে ওয়াশিং মেশিন সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। আমার এক ছাত্র সুইজারল্যান্ডের জুরিখ শহরে গুগল এ চাকরি করতে গেল, সার কিছুদিন পর তার ওয়াইফ বাচ্চা সহ গেল, তারা একটা দোকানে গেল ওয়াশিং মেশিন কেনার জন্য। তো দোকানদার তো খুব, তোমাদের ওয়াশিং মেশিন কেন প্রয়োজন? ওরা তো আশ্চর্য, ওয়াশিং মেশিন লাগবে না। পরে সে বলল, তুমি যে বিল্ডিংয়ে থাকো ওই বিল্ডিং নিশ্চয়ই ওয়াশিং মেশিন আছে। ওরা ফেরত যে দেখলো যে দুইটা বিল্ডিংয়ে 14টা ফ্যামিলির জন্য একটা ওয়াশিং মেশিন বরাদ্দ, ওদের পার ক্যাপিটা ইনকাম হলো $50,000, আর আমরা খুব দুই নম্বরই করে আমরা বলি আমাদের $1,400। তাহলে এখন হিসাব করলে বোঝা যাবে এত ধনী দেশ সেখানে তারা কত শেয়ার করে চলে। তা আমরা কিন্তু সেটা চলি না, আমরা নিজের দেশের পণ্য কিনি না, কলম বলি যাই বলি বিদেশের থেকে আসে। আমার মনে হয় এই সংস্কৃতিটাও চালু করা উচিত যে IISc-র ছেলে মেয়েরা বিদেশি কলম ব্যবহার করবে না। আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলছিলাম যে ঢাকা কলেজের সামনে যে সড়ক দিই তাতে একদিন লেখা দেখলাম মালয়েশিয়ান পরোটা এখন বাংলাদেশি। কি ১৬ দোকানে 32 কোটি হাত দিয়ে সারা পৃথিবীর জন্য পরোটা বানাতে পারেন, সেটাও বাইরের থেকে কিনতে হবে, তাই না? তা না, রিয়ালি আমাদের দেশটাকে আমাদের নিজেদের তৈরি করতে হবে। একসময় ভারত ব্লেড পর্যন্ত তৈরি করতে পারতো না, ভালো ব্লেড। এখন এশিয়ার প্রথম দেশ হিসেবে তারা মঙ্গল গ্রহে চলে গেল, আমরা কতদিন পর নির্ভরশীল থাকবো? আমাদের নিজেদের উপর নির্ভর করতে হবে। এখন ICT ফেস্টের মাধ্যমে এখানে যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, আমি নিশ্চিত তোমরা অনেক বেশি ক্রিয়েটিভ হবে, অনেক বেশি দেশপ্রেম তোমাদের মধ্যে হবে। আমি দেখেছি অনেক মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেশপ্রেম ফুটে উঠছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তো এরকম নাই যে দেশপ্রেম ছেলে মেয়েদের মধ্যে জাগ্রত হোক, এরকম কোনো পদ্ধতি নাই। অন্যান্য দেশে কিন্তু আছে, কোরিয়াতে একটা ছেলেকে অবশ্যই দেশের জন্য সার্ভিস দিতে হয়, সে যত ভালো ছাত্রই হোক না কেন। আমাদের দেশে কিন্তু এইরকম জিনিস আমরা তৈরি করতে পারি না। তবুও এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, মোবাইল অ্যাপস তৈরি, অন্যান্য জিনিস, এর মাধ্যমে নিশ্চয়ই তোমাদের মধ্যে আমাদের দেশপ্রেমের বীজ একটু হলেও উপকৃত হচ্ছে আর কি। তো আমি, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, বিশেষ করে প্রফেসর আজহারুল ইসলাম, উনি বিজ্ঞান হিসেবে খুবই নাম করা। আমাদের দেশে আবার দুর্ভাগ্যজনকভাবে ওই পদে যারা যান তাদের আবার ওই কোঅর্ডিনেটটা যথেষ্ট দুর্বল থাকে, তো ওনার বেশ সবল। অ্যান্ড ইউ শুড অলসো ফিল প্রাউড অফ দ্যাট দ্যাট ইউ হ্যাভ গট এ বিসি অফিস। এখানে গবেষণা চালু করতে হবে, কেমন হয় যে আপনি এত ভালো গবেষক কিন্তু IISc-র গবেষণার নামটা আমি অতটা শুনি না? সেটা হইতে হবে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দেশটাকে ঘুরে দাঁড়াতে হলে তোমরা যারা আসো তোমাদের এই কাজটা করতে হবে, যে অল্প বয়সে অনেক অনেক কিছু কিন্তু করতে পারা যায়, শুরু করতে হবে কোনো একটা জায়গায়। আমাদের
শুরু করতে হবে। আমরা কিন্তু এটা খুব একটা ভালো করছি না। অবশ্যই প্রোগ্রামিং প্রতিযোগিতা আমরা ভালো করছি, আমি যেটা বললাম তোমাদের এটা জানাও দরকার। যারা আইআইইউসির অনেকগুলো দল আইআইটির অনেকগুলো দলকে বিভিন্ন সময়ে পরাজিত করেছে, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আইআইটি কিন্তু সারা বিশ্বে অনেক অনেক নাম করা, বাংলাদেশে আমরা এরকম নাম করা প্রতিষ্ঠান তৈরি করতে পারি নাই, কিন্তু প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা ওদেরকে হারাতে টারাতে পারি। আমি দুইবার দুইটা দল নিয়ে গেছিলাম আইআইটি কানপুরে, একবার তো আইবিএম ইন্ডিয়ার অর্ণধার উনি বললেন আজ আমরা বিশ্ব সুন্দরী হলাম, সম্ভবত বিশ্ব সুন্দরী 1999 হবে, আগামীকাল আমরা প্রমাণ করবো যে মেধার এক্সারসাইজও আমরা সবচেয়ে ভালো। তারপরের দিন যে প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতায় বুয়েট চ্যাম্পিয়ন, ঢাকা ইউনিভার্সিটির রানার আপ, আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শোক সভার মতো মনে হয়ে গেল। আমরা তার পরের বছরে গেছিলাম, আমরা সেই পরের বছর যেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি জানি না কোন বিষয়ে আমরা ভারতীয়দের সমকক্ষ কিনা, বাংলা ভাষার প্রতিযোগিতা হয়তো বা কাছাকাছি যাব, অন্য কোনো বিষয়ে তো মোটেই না, পদার্থবিজ্ঞান বলি, রসায়নশাস্ত্র বলি, কম্পিউটার বিজ্ঞান বলি, কোনোটাই না। কিন্তু কম্পিউটার প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা যে ভারতীয়দের উপর একটা এজ আছে সেটা অবশ্যই তোমাদের গর্ববোধ করা উচিত, এবং ইউ শুড নট ইট ইন টু দ্যাট রেপুটেশন, তাই না? ইউ শুড ইম্প্রুভ আপন ইট, তোমাদের নিজেদেরকে সেখানে কনসেন্ট্রেট করতে হবে। আইআইইউসি হলো প্রথম প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করে যেটা নাকি ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী থেকে অংশগ্রহণ করছে, তাই সেই যোগ্য মানুষের আছে, সেই রকম স্টিমুলেটিং একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। এখন তোমাদের অনেক অনেক জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে গুগলে চাকরি করবে, মাত্র বেতন 7 লক্ষ টাকা পার মান্থ, তাই না? আমি কয়েকদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে একজন ফ্রেশ গ্রাজুয়েটকে মাত্র 1,20,00,000 রুপি পার অ্যানাম দেওয়া হয়, মানে 10 লক্ষ রুপি পার মান্থ। পার মান্থ চাকরি হতে 2-3টা এরকম আছে, হাজার হাজার ছেলে মেয়ে সেই চাকরির জন্য নিজেদেরকে যোগ্য করে, সেখানে রাষ্ট্রের কোনো কন্ট্রিবিউশন নাই, ফ্যামিলিরও হয়তো নাই, তো এদের বেশিরভাগই তো ওই চাকরিটা পায় না, 997 জনই পায় না। তখন তারা মনের দুঃখে মাইক্রোসফট আর গুগলে জয়েন করে। আমাদের দেশে এই রকম সংস্কৃতি চালু করতে হবে, সেটা অন্তত ধনী মানুষের দেশ, কেউটাই এগিয়ে আসলে আমার মনে হয় আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় সদস্য যারা আছেন তারা একটু ভাবতে পারে যে একজন ছাত্রকে মাসে 5 লক্ষ টাকা বেতন পাশ করার পর তাকে কিন্তু বেতন বেশি দিন দিতে হবে না, সে খুব দ্রুতই বাইরে চলে যাবে। কিন্তু একজনকে চাকরি দিবেন অন্তত 1,000 ছাত্র ওই চাকরিটা পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে করে দেবে। মনে হয় শুনতেই থাকি ধন্যবাদ দিয়ে খালি করতে চাই না, তবে দু একটা কথা আমি একটু তার সাথে অ্যাড করতে চাই।